নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক, যাচাই করা হোক, সেই দাবিতে এক প্রকার উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশের যখন এই উত্তপ্তকর পরিস্থিতি, তখন ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ, এক প্রকার বন্ধ হয়ে গেল। শয়ে শয়ে সেখানে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে, ক্ষতির আশঙ্কা রয়েছে, ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হবে। কারণ দিনের পর দিন এই সমস্ত ট্রাক দাঁড়িয়ে থাকলে ট্রাকের ভেতরে যে সামগ্রী, কাঁচা মাল, তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ধীরে ধীরে প্রচন্ড গরমে সারা দিন রাত ট্রাক দাঁড়িয়ে রয়েছে বন্দরের সামনে, কিন্তু পারাপার করা সম্ভব হচ্ছে না, কারণ বন্ধ হয়ে রয়েছে সমস্ত সীমান্ত। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি বাংলাদেশের কোটা আন্দোলনের জেরে এক প্রকার বলা যায় ব্যবসার ক্ষতির আশঙ্কা। সীমান্তে প্রায় 450 থেকে 450 পণ্যবাহী ট্রাক কাঁচা মাল নিয়ে আটকে রয়েছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থলবন্দর হচ্ছে এই ঘোজাডাঙ্গা, যে ঘোজাডাঙ্গা দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য আদান প্রদান চলে। আর সেই জায়গায় উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা বন্ধ হয়ে থাকাতে রীতিমতো চিন্তায় এবং আশঙ্কায় রয়েছেন যানচালক থেকে শুরু করে ব্যবসায়ীরা। কি বক্তব্য উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে শোনাবো। কাঁচা মাল আছে, আমাদের কাছে নাসিক সে নাসিক সে ইয়া সবের সে খাড়া হয়, পর শুক্রবার সে সুবে সে খাড়া হয়, আমি কোই শুনবাই নেই হো রা হ্যাঁ, গাড়ি ইয়া পার্কিং মে খাড়া হয়, পার্টি কো ফোন করতে হ্যায় তো বোল রা হ্যায় কি হ্যাঁ আজ হো জায়েগা হো জায়েগা। উসকে আন্দর ক্যা মাল হ্যায়, পিয়াজ হ্যায়। আর আপনি ক্যা সুনে বাংলাদেশ মে ক্যা হো রা হ্যায়? পতা নেই বাংলাদেশ মে ক্যা হো রা, হমকো তো খালি আশ্বাসন দে রহে হ্যায় কি যে হ্যাঁ আজ চলা জায়েগা আজ চলা জায়েগা, জাতা নেই ইয়ে গাড়ি, तिरपाल खोल खोल कर सुखाते हैं, फिर तोपते हैं, फिर बारिश आता है, ऐसे परेशानी हमारा है। प्याज तो खराब भी हो सकता है? हाँ तो खराब होगा, आठ दिन हो गया लौट के। कितना नुकसान होगा आपका? हमारा खर्चा डेली का यहाँ बहुत पैसा खर्चा होता है। अब क्या अब पैसा हम चाहते हैं कि खाली हो जाए, हम चला जाए। आपका नाम? दरोगा महतो। ट्रैक्टर क्या लाए? महाराष्ट्र से है, हल्दी है, हल्दी गाड़ी। कहाँ ले जाना है? ये बांग्लादेश। तो दिक्कत क्या हो रहा है? दिक्कत क्या है, गाड़ी अंदर नहीं जा रही, पार्किंग का खर्चा, यहाँ पे खाना नहीं मिलता, कुछ नहीं मिलता, बहुत दिक्कत है। अथॉरिटी ने कुछ बताया? कुछ नहीं बताया, कोई कुछ नहीं बोल रहा है। कितनी परेशानी में हो? बहुत परेशानी। अब क्या है, क्या क्या परेशानी हो रहा है यहाँ पे? क्या खाना नहीं, कुछ नहीं, पानी गिर रहा है, बोल रहे भी नहीं उन्होंने कब चालू होने वाला है बोल के। हल्दी तो खराब भी हो सकता है? हाँ, भीज के पानी जाता ना उसके अंदर, तो उसका पानी गिरता है इधर। अब क्या चाहते हो? गाड़ियाँ खाली होना, क्या चाहने का, गाड़ियाँ खाली होना, जल्दी जाते जिधर की उधर आदमी। आपका नाम? भगवान कदम। ट्रैक्टर क्या लाए हुए? महाराष्ट्र से है, हल्दी है। আর তারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য। তারা কেউ মহারাষ্ট্র থেকে এসেছেন, তো আবার কেউ দেশের অন্য প্রান্ত থেকে এসেছেন। তারা বাংলাদেশের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু মাঝপথে বিপত্তি, আটকে রয়েছে শয়ে শয়ে ট্রাক। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের জেরে একেবারে উত্তাল পরিস্থিতি, যার প্রভাব পড়তে শুরু করেছে এবার ভারতেও। কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, ক্ষতির সম্মুখীন এক প্রকার বলা যায় সীমান্ত এলাকার ব্যবসায়ীরা, কারণ বাণিজ্যে ব্যাপকভাবে প্রভাব বাংলাদেশের এই আন্দোলনের জেরে। এখনো অবধি কি ছবি ধরা পড়ছে এই সীমান্ত এলাকায়, কি জানতে পারছো? দেখো, সীমান্ত এলাকায় কি ছবি সেটা নিয়ে অবশ্যই আমাদের আর এক প্রতিনিধি কলকাতা থেকে অঞ্জন শুকুর এই বিষয়টা পূর্ণাঙ্গ ভাবে তোমায় বলবে। তবে আমি যেটা তোমায় এই মুহূর্তে বলতে পারি, যে ছবি আমরা এই মুহূর্তে দেখলাম আজকে ঘোজাডাঙ্গা সীমান্তে, সেই ছবিটা কিন্তু খুব একটা সুখকর নয়। তার কারণ হচ্ছে করোনা পরিস্থিতিতে পরে ভারত যখন এক্সপোর্টের উপর একটা আলাদা গুরুত্ব দিচ্ছে, মানে ভারতীয় রপ্তানি পণ্য রপ্তানি করে একদিকে যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট তার যেমন রাজকোষ বাড়ানোর সিদ্ধান্ত, অন্যদিকে হচ্ছে এই বছর ব্যাপকভাবে দক্ষিণ এশিয়ায় জিনিসপত্র রপ্তানি করে, অর্থাৎ ভারতীয় পণ্য রপ্তানি করে ভারতে কিন্তু একটা কর্মসংস্থানের জোয়ার আনার চেষ্টা করেছে মোদী সরকার। সেটা হতে পারে কৃষিজ, সেটা হতে পারে শিল্পের উৎপাদিত কোনো পণ্য। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পেলাম, সেই ছবিটা হচ্ছে সারি সারি ভারতীয় পণ্য রীতিমতো বর্ডারে আটকে রয়েছে। তার মধ্যে কি রয়েছে? আলু রয়েছে, রয়েছে পেঁয়াজ, রয়েছে ফল, রয়েছে বিভিন্ন রকমের সবজি ইত্যাদি ইত্যাদি। এই যে ভারতবর্ষ হচ্ছে সবসময় হচ্ছে আমরা জানি কৃষি প্রধান দেশ, এবং ভারতের জিডিপির উন্নতি তুমি বলো আর ভারতের অর্থনীতির চাকা ঘুরতে গেলে কৃষিজ দ্রব্য পণ্য যদি কৃষকরা দাম না পায়, প্লাস মধ্যস্বত্বভোগী অর্থাৎ
এই যে মাঠের ফসল আড়তে আসে, আড়ত থেকে তারপর সেটা এক্সপোর্ট ইম্পোর্টে যারা বিজনেস করে তারা সেটাতে কেনে, তারপর সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন কোম্পানির হয়ে সেগুলোকে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেগুলো বিদেশে এক্সপোর্ট হয়। অর্থাৎ তুমি দেখো একটা মাঠের ফসল যখন ওঠে, অর্থাৎ এখান থেকে 7-8 ধরনের মানুষের হাতে টাকাটা রোলিং হয়। এতে কি মানে টাকার যে সমবন্টন ব্যবস্থা সেইটা ভারতীয় অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলে এবং সবার পকেটে কিন্তু টাকা ঢুকছে। আজকে যে ছবি আমরা দেখলাম যে শয়ে শয়ে ট্রাক আটকে যাচ্ছে, আজকেই যদি এই অবস্থা হয় আগামী 2-3 দিন বাদে ভারতের এই যে কৃষিজ ব্যবস্থায় যে তোমার হচ্ছে অর্থনীতি সেটা কতটা ক্ষতি হবে সেটা তো এই মুহূর্তে ভাবা দরকার। অন্যদিকে আমরা জানি যে নাসিক, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গা থেকে নাসিকের পেঁয়াজ, পশ্চিমবঙ্গের শিমুরের আলু, জলপাইগুড়ির এদিকে আলু, অন্যদিকে তোমার যদি দেখো তাহলে পাঞ্জাব থেকে গম, ভারতের বিভিন্ন বড় একটা অংশ থেকে কি যায় চাল যায় এরা পশ্চিমবঙ্গ থেকে, অন্যদিকে তোমার হচ্ছে যায় হচ্ছে বিভিন্ন মৌসুমি সবজি যেগুলো ব্যাঙ্গালোরের টমেটো, ক্যাপসিকাম, বিন, পাতিলেবু এগুলো মোটামুটি বাংলাদেশের উপরে যায়। অন্যদিকে পোলট্রির খাবার, বাংলাদেশের এই যে মৎস্য চাষ হয় সেই মৎস্য চাষের যে পোলট্রির খাবার অর্ধেকটাই যায় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে, এবং মুরগির যে খাবার সেই মুরগির খাবারও কিন্তু যায় হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। অর্থাৎ আগামীকাল থেকে ভারতের যে শিল্পের চাকাটা, অর্থাৎ স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং অন্যদিকে হচ্ছে কৃষিজাত দ্রব্য, এই দুই ইন্ডাস্ট্রির কিন্তু একটা চাকা কিন্তু আগামীকাল থেকে আজকে থেকে বন্ধ হয়ে গেল, এবং সেই প্রভাবটা হয়তো এখনই খাতা কলমে বোঝা সম্ভব নয়, কিন্তু সেটা যদি বিলংস 15 দিন এটা রান করে তাহলে সেই ক্ষতির পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়বে। এবং যেটা বাজেট অধিবেশন সামনে, বাজেট অধিবেশনের আগে বাংলাদেশের এই ক্ষত সামলাতে গিয়ে কিন্তু কালঘাম ছুটবে হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের, এবং পাশাপাশি বাংলাদেশের এই যে অচল অবস্থা যদি আগামী দিন দশের মধ্যে ঠিক না হয় তাহলে ভারতকে কিন্তু নতুন ফরম্যাটে চিন্তা করতে হবে যে আমার উৎপাদিত কৃষিজ দ্রব্য আমি কোথায় এক্সপোর্ট করব, আমার শিল্প সামগ্রী যেগুলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি সেগুলো আমি কোথায় নিয়ে যাব, সেটা কিন্তু নতুন করে ভারতকে ভাবতে হবে। না হলে কিন্তু ভারতের অর্থনীতিতে আর একটা কালো দিক আসছে বলেই ধরে নিয়েছে বিশ্ব অর্থনীতিবিদরা। একেবারে তাই, ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ বাংলাদেশের ঘটনার জেরে এখনো পর্যন্ত যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এবার ভারতও পড়তে শুরু করেছে। এই মুহূর্তে সীমান্তের ছবি দেখাচ্ছিলাম, সেখানে আটকে রয়েছে প্রায় শয়ের লরি, শয়ের ট্রাক সেই জায়গায় আটকে রয়েছে, যাতায়াত এক প্রকার সম্ভব হচ্ছে না, এবং সীমান্ত এলাকা এক প্রকার সেই জায়গায় ক্ষতির সম্মুখীন। ব্যবসায়ীদের পক্ষ থেকে সেই আশঙ্কার কথাই কিন্তু উঠে আসছে বারংবার, বাংলাদেশের কোটা আন্দোলনের জেরে এক প্রকার বন্ধ আমদানি এবং রপ্তানি বাণিজ্য। কথা বলে নেব অঞ্জন শুকুল, রয়েছেন টেলিফোন লাইনে। অঞ্জনদা, ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকার এই মুহূর্তের কি খবর রয়েছে? বাংলাদেশের কোটা আন্দোলনের জেরে কতটা প্রভাব পড়েছে বলে মনে হয়? দেখো, বাংলাদেশের কোটা আন্দোলনের জেরে ঘোজাডাঙ্গার সীমান্তে প্রায় 400 থেকে 450টি পণ্যবাহী ট্রাক কাঁচামাল নিয়ে আটকে রয়েছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থলবন্দর এই ঘোজাডাঙ্গা। সীমান্ত বাণিজ্য প্রভাব পড়ল উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে। বাংলাদেশে অচলাবস্থার জন্য আমদানি রপ্তানি ব্যবসায় সম্পূর্ণ বন্ধের প্রভাব পড়ল। বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা ডিজিটালের মাধ্যমে সমস্যা থাকায় ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গার সীমান্তে 400 থেকে 450টি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, আর সেই ট্রাকে রয়েছে কাঁচামাল, যেমন টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন ফল সেগুলো দাঁড়িয়ে রয়েছে। সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা কিন্তু ততই বাড়ছে, কারণ কোটি কোটি টাকার কাঁচামাল পচন ধরতে শুরু করেছে ইতিমধ্যেই। ভারত সীমান্তে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ভারত সরকার, কিন্তু বাংলাদেশ সীমান্তে ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যমে বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা কোনো পণ্যবাহী ট্রাক নিতে পারছে না, যার কারণে সেই ছবি দেখা গেল এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থলবন্দর ঘোজাডাঙ্গা সীমান্তে সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো ট্রাক। ভিন্ন থেকে আসা যেমন নাসিক, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র থেকে আসা পণ্যবাহী ট্রাক 4 দিন ধরে সীমান্তে আটকে রয়েছে। একেবারে অজানায় এই যে পরিস্থিতি তা কতদিন পর্যন্ত চলবে বলে মনে হয়?
দেখো বাংলাদেশের যেরকম অবস্থা হয়েছে এবং এখন কিন্তু কোন রকম ভাবে মেটার সম্ভাবনা নয়, ঠিক, যেহেতু আজকে হাসিনা সরকার সেনাবাহিনী নামিয়ে দিয়েছে এবং আমরা সীমান্তে গিয়ে যেটা দেখলাম সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে, কোন রকম ভাবে বাংলাদেশ থেকে কাউকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যারা আটকে রয়েছে তাদেরকেও কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না। অপরদিকে তোমার গেটের সীমান্ত দিয়ে আজ সকালবেলায় 300 জন ছাত্র বাংলাদেশের পড়ুয়া তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে। তারা বলছে তারা কোন রকমে ফিরে এসেছে, জানে তারা ফিরে এসছে, চারিদিকে আগুন জ্বলছে এবং সেনাবাহিনীর কাছে যেটা হাসিনা সরকার আজ নির্দেশ দিয়েছে আন্দোলন করলে কিন্তু গুলি খেতে হবে, এইখানেই কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে। একেবারে তাই, অনেক ধন্যবাদ অঞ্জন দা, তোমায় কথা বলছিলাম আমরা, অঞ্জন শুকুল ছিলেন টেলিফোন লাইনে। ঘোজাডাঙ্গা সীমান্তের ছবি দেখাচ্ছিলাম যেখানে আটকে রয়েছে শয়ে শয়ে লরি, ট্রাক আটকে থাকার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্ত কাঁচামাল, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, ব্যবসায়ীরা আশঙ্কার সম্মুখীন। ছোট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।